হ্যালো বন্ধুর আপনি এই মুহূর্তে আমাদের ভিডিওটি ডান দিকে একটি সাউন্ড অ্যানিমেশন দেখতে পাচ্ছেন যেটির নাম হলো ওডি এক্সপেট আর এর কাজ হলো আপনার ভিডিওটির সাউন্ডকে কেন্দ্র করে একটি আপডাউন সাউন্ড অ্যানিমেশন করা যেটি আপনি আপনার ভিডিওতে অ্যাড করলে আপনার ভিডিওতে আরও একটি বাড়তি সৌন্দর্য নিয়ে আসবে আজকের ভিডিওতে আমি তাদেরকে দেখাবো এটি আপনার সম্পূর্ণ গ্রিন স্ক্রিন সহকারে ফ্রিতে কোথায় পাবেন ও এটির ভিতরে আপনি কীভাবে আপনার ফটো অ্যাড করবেন ও সর্বশেষ এটি কীভাবে আপনি এডিট করে সম্পূর্ণ আপনার ভিডিওতে সেট করবেন তো হ্যালো বন্ধুরা আমি রেদরান ফ্রম টেকনিক এরকম তিনটি দারুন দারুন গ্রিন স্ক্রিন সম্পূর্ণ অডি এক্সপার্টের ডাউনলোড লিকে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকে যে কোনো একটি পছন্দ করে ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বেরিয়ে সরাসরি আজকের ভিডিও এখানে শুরু করি হ্যালো বন্ধুরা নিয়ে এসলাম একটি নতুন ভিডিও আশা করো করি ভালো আছেন তো বন্ধুরা আজকের এই কাজটি সম্পূর্ণভাবে করতে হলে আপনাকে সিম্পলি দুটো অ্যাপের প্রয়োজন হবে প্রথমটি হলো পিকজেল অ্যাপ এবং দ্বিতীয়টি হলো আমাদের সবার পরিচিত কাইং মাস্টার আর এই দুটো অ্যাপের ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকে দুটো অ্যাপই খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন তো আজকের ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা বলতে চাই আমি আপনাদেরকে তো আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে ভিডিওগুলো আগের থেকে অনেক বেটার এবং কোয়ালিটি সম্পূর্ণ হবে তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সহ সরাসরি আজকে ভিডিওটি এখানে শুরু করি তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আমাদের ওডি এক্সপেটারটি কিন্তু বিচিত্র আকৃতির একটি ফটোর চারপাশে কিন্তু অ্যানিমেশনটি করছে তো প্রথমেই আপনাকে এরকম একটি বিচিত্র আকৃতির ফটো কিন্তু ক্রিয়েট করে নিতে হবে তো এজন্য আপনাদেরকে সিম্পলি যেটি করতে হবে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটির ভিতরে সিম্পলি প্রবেশ করবেন তো বন্ধুরা বিত্র আকৃতির ফটোটি ক্রিয়েট করার জন্য আপনি সিম্পলি পিক্সেল লাইফ অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন তো পিক্সেল লাইপ অ্যাপটির ভিতরে প্রবেশ করার পর উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে তো আপনি সিম্পলি প্লাস আইকনটির উপরে ক্লিক করবেন তো এখান দেখতে পাচ্ছেন ফর্ম গ্যালারি নামক একটি অপশন রয়েছে তো আপনি সিম্পলি ফর্ম গ্যালারির উপরে ক্লিক করবেন তো এখান থেকে আপনি আপনার গ্যালারিতে গিয়ে আপনি সেই ফটোটি সিলেক্ট করে নিয়ে আসবেন যে ফটোটি আপনি এখান থেকে বিদ্রো আকৃতি করতে চান তো তো দেখতে পাচ্ছেন আমার এই যে ফটোটি আপনি আমি সিম্পলি বিত্র আকৃতি করে নিব তো এই জন্য সিম্পলি এটার উপরে ক্লিক করবো তো ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন বৃত্ত আইকন রয়েছে একটি বৃত্ত আইকনটির উপরে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন তো একটার উপরে ক্লিক করার পর আপনি সিম্পলি এখান থেকে যতটুকু নিয়ে যেতে চান সেটুকু আপনি কিন্তু কম বেশি করে কিন্তু নিয়ে নিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এতটুকু নিলেই কিন্তু আমার যথেষ্ট তো এই জন্য সিম্পলি আপনি এতটুকু বৃত্ত করে এরপর আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক নামক একটি অপশন রয়েছে নিচে তো আপনি সিম্পলি টিকমার্কের উপরে ক্লিক করে দেবেন তো টিকমার্কের উপরে ক্লিক করার পর আপনি আপনার ফটোটি কিন্তু এখানটাতে চলে আসবে তো চলে আসার পরে এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন এই একটি অপশন রয়েছে তো বন্ধুরা আপনি সিম্পলি এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন তো এই অপশনটিতে ক্লিক করার পর এই যে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন তো আপনি সিম্পলি এই অপশনটি ক্লিক করার পর আপনার এটি ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল তো এরপর আপনি সিম্পলি উপরে দেখতে পাচ্ছেন বাইকন তো আপনি সিম্পলি সেই বাইকনটির উপরে ক্লিক করবেন আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট তারপর আপনি সেভ ইমোজও রয়েছে তো আপনি সিম্পলি সেভ ইমোজও অপশনটির উপরে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনি সিম্পলি সেভ টু গ্যালারি এটার উপরে ক্লিক করে দিলেই কিন্তু ফটোটি কিন্তু সেভ হয়ে যাবে তো এরপর চলে আসবেন কাংমেষ্টারে তো তো আসার পরে সিম্পল এখান থেকে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন তো এই কাংমেস্টার অ্যাপটি ডাউনলোডিং আমাদের ভিডিও ডিসক্রিপশনের দেওয়া থাকবে আপনি চলে সেখান থেকে খুব সহজেই কাইংমেস্টার অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তো এরপর সিম্পলি উপর দেখতে পাবেন মিডিয়া অপশন তো আপনি সিম্পলি মিডিয়া অপশনটিতে ক্লিক করে দেবেন তো মিডিয়া অপশনটিতে ক্লিক করার পর সিম্পলি আপনি এখান থেকে যে বি রোটিতে ওর অ্যাড করতে চান আপনি সিম্পলি সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আপনি দেখানোর জন্য সিম্পলি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম তো ভিডিওটি যদি ডান দিক অথবা বা দিক ক্রপ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কেচি আইকনটিতে ক্লিক করে আপনি যদি মাস্কান অপশনটিতে ক্লিক করে দেন সেক্ষেত্রে ভিডিওটির ডান থেকে কিন্তু কাটা হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এরপর সিম্পলি আপনি লেয়ার অপশনটিতে ক্লিক করে দেবেন তো লেয়ার অপশনটিতে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন মিডিয়া অপশন তো আপনি সিম্পলি মিডিয়া অপশনটিতে ক্লিক করে দেবেন তো মিডিয়া অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনি যেই অডিও এক্সপেটারটি ডাউনলোড করে যেখানটাতে রেখেছেন আপনি সিম্পলি সেখান থেকে অডিও এক্সপেটারটি নিয়ে নেবেন তো নিয়ে নেওয়ার পরে দেখতে পাবেন ডান দিকে অনেকগুলো ডেভেলপর অপশন চলে আসবে তো এখান থেকে সিম্পলি কোমাকি অপশনটিতে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এই কোমা কি আপনি সিম্পলি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন ইনাবেল একটি অপশন রয়েছে তো আপনি সিম্পলি এই ইনাভেল অপশানটি দিয়ে ইনাভেল করে দেবেন তো ইনাবেল অপশনটি ইলে ইনাভেল করার পর দেখতে পাচ্ছেন ওডি এক্সপোটারটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হওয়ার পর এখান থেকে আপনি যদি পরিপূর্ণভাবে এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চান তাহলে আপনি উপরে এবং নিচে দুটো অপশন দেখতে পাচ্ছেন এগুলো আপনি সিম্পলি বাড়িয়ে কমিয়ে নেবেন তো দেখতেও দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচের যেই অপশনটি রয়েছে তো এই অপশনটি আপনি সিম্পলি তিরিশ তিরিশ থেকে একত্রিশের ভিতরে রাখবেন তাহলে এটি কিন্তু সম্পূর্ণভাবে পারফেক্ট হবে তো এরপর আপনি সিম্পলি টিকমার্কে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে এটি আপনি ছোট বড় করে আপনার ভিডিওটি যেই স্ট্যান্ডটিতে আপনি এটি রাখতে চান আপনি সিম্পলি সেই স্ট্যান্ডটি দিয়ে এটি নিয়ে রেখে দেবেন তো এরপর সিম্পলি দেখতে পাচ্ছেন লেয়ার অপশন তো আপনি সিম্পলি লেয়ার অপশনটিতে আবারও ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর উপর থেকে মিডিওতে চলে যাবেন তো এরপর আপনি পিক্সেল লাভ থেকে যেই ফটোটি আপনি বৃত্ত আকৃতির করোপ করে নিয়েছিলেন তো আপনি সিম্পলি সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন তো নিয়ে আসার পর সিম্পলি ফটোটি আপনি সিম্পলি এখানে পারফেক্ট সাইজ করে বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আপনি সুন্দর করে বসিয়ে দেবেন তো আমি আপনাদেরকে তাড়াহুড়ো করে দেখাচ্ছি তো এই জন্য সুন্দরভাবে বসিয়ে নিতে পারলাম না তো তো যাই হোক এরপর সিম্পলি আপনার কাজটি কিন্তু সম্পূর্ণ মোটামুটি কমপ্লিট তো এরপর আমি সাউন্ডটি কমিয়ে দিলাম তো এরপর দেখতে পাচ্ছেন এরপর আমি যদি এটি প্লে করি সিম্পলি দেখতে পাবেন দেখতে পাবেন আপনার ভয়েস অনুযায়ী কিন্তু তো আপনার ভয়েস অনুযায়ী কিন্তু এই যে তো অডিও অনুযায়ী ওডি এক্সপেটারটি কিন্তু একটি অ্যানিমেশন করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি সুন্দর রকমের অ্যানিমেশন করছে ওডি এক্সপেটার তো বন্ধুরা এরপর আমি আপনাদেরকে দেখাবো সিম্পলি আপনার যারা মোটিভেশনাল ভিডিও তৈরি করে তো তারা এটি কিভাবে কাজে লাগাবেন বা বিভিন্ন রকমের ভয়েস দিয়ে যে ভয়েস ওভার দিয়ে যে রকম ভিডিওগুলো সিল্যাক্ট শো ভিডিওগুলো তৈরি করেন তো তারা কীভাবে এটি কাজে লাগাবেন তো বন্ধুরা এজন্য সিম্পলি আপনি যে কোনো একটি ভিডিও নিয়ে নেবেন তো আপনার ভিডিওটি আপনি নিয়ে নেবেন তো আমি আপনাদেরকে সিম্পলি দেখানোর জন্য একটি ভিডিও নিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটি নেওয়ার পরে সিম্পলি টিকমার্কে ক্লিক করে দেবেন তো এখান থেকে সিম্পলি আবার আপনি লেয়ার অপশনটিতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তো এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন তো মিডিয়া অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনার সিম্পলি ব্যাকগ্রাউন্ড অপশনে চলে আসবেন তো প্রথমে ব্যাকগ্রাউন্ড অপশনে চলে যাওয়ার পর এখান থেকে কাপ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পরে সিম্পল একটি ফুল করে দেওয়ার জন্য কোনারে ক্লিক করে দেবেন তো এখান দেখতে পাবেন এই অপশনটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর সিম্পল একটি ফুল হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুলও স্ক্রিন রয়েছে তো এরপর সিম্পলি আপনি এটির লেয়ারটি বড় করে দেবেন তো এরপর আপনি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটির উপরে সিলেক্ট করার অবস্থায় ডান দিকে সোয়াইপ করে নিচে চলে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অবাসিটি বা আলফা যে অপশনটি রয়েছে তো আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন তো এটা আপনি সিম্পলি কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন একটু ছাব্বিশ এ পর্যন্ত রাখলেই মোটামুটি সেভ তো এরপর সিম্পলি আপনি আবার লেয়ার অপশানটিতে ক্লিক করে দেবেন তো এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা মিডি সরি মিডিয়া অপশানটিতে ক্লিক করে দেবেন তো মিডিয়া অপশানটিতে ক্লিক করার পর এখান থেকে আপনি সিম্পলি অডি এক্সপ্লেটারটি যেখানটাতে রেখেছিলেন সিম্পলি অডি এক্সপ্লেটারটি সেখান থেকে এখান থেকে এটা ইনপুট করে দেবেন তো দেখতে পাচ্ছেন অডি এক্সপ্লেটারটি নিয়ে আসার পরে এখান থেকে আপনি অডি এক্সপেটারটি একটু বড় করে নেবেন তো এরপর আপনি ডান দিকে সিম্পলি কোমাকি অপশনটিতে আবারও চলে যেতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কোমাকি অপশানটিতে ভিতরে আপনি আবার চলে যাবেন তো এখান থেকে সিম্পলি আপনি এটি ইনাবেল করে দিবেন তো ইনাবেল করার পর এখান থেকে আপনার নিচে থেকে এটি যদি বাড়িয়ে কমিয়ে নিতে হয় সম্পূর্ণ পরিপূর্ণভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য সে সেই আপনি সিম্পলি বাড়িয়ে কমিয়ে নেবেন তো এরপর সিম্পলি আপনি এখান থেকে টিকমার্ক করে ক্লিক করে দেবেন তো এরপর সিম্পলি আপনি আবার চলে যায় এটি আপনি ছোটো বড়ো করে নেবেন একটু তো বন্ধুরা ছোটো বড় করার পরে এখান থেকে সিম্পলি আপনি চলে যাবেন আবার লেয়ার অপশনে উপর থেকে মিডিয়া অপশনে তো এরপর সিম্পলি আপনি পিকজাল অ্যাপ অ্যাপটি থেকে বৃত্ত আকৃতির যে ফটোগুলো করেছিলেন তো সেখান থেকে আপনি সিম্পলি যে কোনো একটি বৃত্ত আকৃতির ফটোগুলো নিয়ে নেবেন তো নেওয়ার পর একেটা সিম্পলি আপনি মোটামুটি একটি ও রি মাফে করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি ঠিকঠাক মতো করতে পারছি না কারণ আমি আপনাদেরকে খুব তাড়াহুড়ো করে দেখাচ্ছি নাহলে ভিডিওটি এমনিতেও অনেক বড় হয়ে গেছে তো বন্ধুরা এরপর আপনি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করার পরে এরপর এরপর আমি তো এরপর আপনি উপরের লেয়ারগুলো অনুযায়ী নিচের লেয়ারগুলো টেনে বড় করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট তো এখন যদি আমি ভিডিওটি প্লে করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আপনার ভিডিওর সাউন্ডকে কেন্দ্র করে একটি আপডান সাউন্ড অ্যানিমেশন করবে এই অডিও এক্সপেটারটি তো বন্ধুরা এই অডিও এক্সপার্টারটি আপনি আপনার ভিডিওতে অ্যাড করলে আপনার ভিডিওর কোয়ালিটি আগের থেকে অনেক গুণে বৃদ্ধি পাবে এবং আপনার ভিডিও দেখতে আগের থেকে মানুষ বেশি ইম্প্রুভ হবে এবং আপনার ভিডিওটি মানুষ বেশিক্ষণ কন্টিনিউ করবে তো বন্ধুরা এরপর যদি আপনি চান এই ভিডিওটি এখন সেভ করে রাখবে পরবর্তীতে এডিট করার জন্য তাহলে আপনি ওর উপরে অ্যারো আইকনটিতে ক্লিক করে দিতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে সরাসরি বাম পাশের অ্যারো আইকনটিতে ক্লিক করে আপনি সরাসরি এটা এক্সপোর্ট করে দিতে পারেন তো বন্ধুরা এর এখানে ক্লিক করবার এরকম ইন্টারফেস খুলবে তো এখান থেকে আপনি সেফ টু গ্যালারিতে ক্লিক করবেন এখানে বিভিন্ন রকম দেবেন তো এখান দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কোয়ালিটি রয়েছে তো আপনি সিম্পলি যে কোনো একটি কোয়ালিটিতে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন ফুল এইচডিতে ক্লিক করলে কিন্তু আমার এটি আশি এমবি হবে এবং নিচেটিতে ক্লিক করলে বিশ এমবি হবে তো আমি আপনাদেরকে সিম্পলি দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের অডিও এক্সপোর্টেটি আমাদের ভিডিওতে সেট করার সম্পূর্ণ কাজটি এখানেই শেষ এই ছিল আজকের আমাদের ভিডিওটি তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি কথা হবে আরও কোনো নতুন একটি টপিক নিয়ে আরও একটি নতুন একটি ভিডিওতে তো বন্ধুরা ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ